জনগণের পাশে না দাঁড়িয়ে বিএনপি শুধু আওয়ামী লীগের সমালোচনায় ব্যস্ত বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। বঙ্গবন্ধু অ্যাভিনিউতে মৎস্যজীবী লীগের আয়োজনে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে একথা বলেন মন্ত্রী। জনগণের জন্য নাকি তারা রাজনীতি করে, জনগণের কাছে তাদেরকে দেখা যাচ্ছে না। আমরা কি কাজ করি সেটার মধ্যে ভুল ধরা, কাজ করতে গেলে মাঝে মধ্যে ছোটখাটো ভুল হবেই, অবশ্যই ভুল ধরার অধিকার সবার আছে, কিন্তু সেই অধিকার তখনই থাকে যখন তারাও জনগণের পাশে দাঁড়ায়,